এই হচ্ছে এজিটি লাইভ 24x7। দিস ইজ এজিটি লাইভ 24x7। আমাদের ত্রিপুরা রাজ্যের এডিসি এলাকায় বা উপজাতি এলাকায় যে স্কুলগুলো রয়েছে তাতে স্কুলগুলিতে শিক্ষকের প্রচণ্ড অভাব। টেট পরীক্ষা উত্তীর্ণ অনেকগুলো বেকার যুবক যুবতী বারবার সরকারের কাছে দাবি করা সত্ত্বেও নিয়োগ করছে না, এবং উপজাতি এলাকায় অধিকাংশ স্কুলগুলিকে শিক্ষক ছাত্র স্বল্পতার কারণ দেখিয়ে বন্ধ করে দিচ্ছে। তাতে উপজাতি এলাকার বামফ্রন্ট সরকারের আমলে যেভাবে শিক্ষার সম্প্রসারণের যে উদ্যোগ গ্রহণ করেছিল এই উদ্যোগ তার ব্যাঘাত উদ্যোগে ব্যাঘাত ঘটিয়েছে। উপজাতি এলাকার শিক্ষা সম্প্রসারিত করার বিপক্ষে রাজ্যের ত্রিপল ইঞ্জিনের সরকার এরকম নীতি করার আমরা তার তীব্র প্রতিবাদ জানাই, এবং অতিসত্বর টেট উত্তীর্ণ ছাত্র বেকারদের নিয়োগ করে ওই সমস্ত স্কুলগুলিতে অবিলম্বে যাতে শিক্ষক নিয়োগ করা হয়, তার সাথে স্বাস্থ্য দপ্তরের মধ্যে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এখন সামার সিজন গ্রীষ্মকালীন অনেকগুলো রোগের রোগের আক্রান্ত ডায়রিয়া ম্যালেরিয়া প্রয়োজন মতো ডক্টর নেই উপজাতি স্বাস্থ্যকেন্দ্রে এলাকা, একজন MBBS দিয়ে একটা পিএইচডি চলতে পারে না, ম্যালেরিয়া পরীক্ষা করার জন্য স্টাফ নেই মেশিন নেই কিটস নেই। এই জন্য আমরা দাবি করছি অতিসত্বর উপজাতি এলাকায় যেহেতু এই এলাকায় ম্যালেরিয়া হয় বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয় জলবাহিত রোগে আক্রান্ত হয়, এটাতে যাতে স্বাস্থ্যের এখানে পরিকাঠামো তৈরি করে যাতে প্রয়োজনীয় ডাক্তার নিয়োগ করা হয় এটা আমাদের এটা যুক্ত করছি। এটাই হচ্ছে আমাদের